আপনার সিদ্ধান্ত যদি সঠিক হয়, আপনার সিদ্ধান্ত যদি সৎ হয়, তাহলে কখনোই অন্যের কথায় কান দিবেন না। কেননা অন্যের কথায় যখন আপনি চিন্তিত হবেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, আপনি হতাশ হয়ে পড়বেন। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যেমন সঠিক জ্ঞান ও তথ্য জানা প্রয়োজন, তেমনি ওই সমস্ত লোকদের থেকেও দূরে থাকা প্রয়োজন, যাতে লক্ষ্য নির্ধারণে ব্যাঘাত না ঘটে। যখন আপনি দুঃখী, ঈর্ষান্বিত কিংবা প্রেমে পড়বেন, তখন আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো, কারণ সিদ্ধান্ত সর্বদা সুস্থ মাথায় নিতে হয়। তাই আপনি ঈর্ষান্বিত বা দুঃখী থাকা অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার মেজাজ ধরে রাখুন, রেগে থাকা অবস্থায় নেওয়া সিদ্ধান্ত কখনোই সঠিক হয় না, তাই আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি যখন সঠিক সিদ্ধান্ত নেবেন, তখন অন্য কেউ এ ব্যাপারে কী ভাবে তা আসলে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনার সিদ্ধান্ত। কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে 100 বার ভাবুন, কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন, তখন একমাত্র ব্যক্তি হলেও সেই সিদ্ধান্তকে আপনি সমর্থন করবেন। জীবন একটা দাবা খেলার মতো, আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পরিণাম আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। আপনি যদি ভালো সিদ্ধান্ত নেন, তাহলে এটার ফল ভালো আসবে, আর যদি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে আপনাকে সারা জীবন কষ্ট করতে হবে। ভুল সিদ্ধান্ত নেওয়া জীবনের একটা অংশ, কিন্তু নিজের ভুল সিদ্ধান্তের জন্য অন্যকে দোষারোপ করা অপরিপক্কতার পরিচয়। আমরা সবাই শূন্য থেকে শুরু করি, কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে, আবার একটা ভুল সিদ্ধান্ত আপনাকে ধনী থেকে গরিব বানিয়ে দিতে পারে। কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আপনাকে সম্ভাব্য সকল সিদ্ধান্তগুলো নিয়ে চিন্তা করতে হবে, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটা বিষয়ের উপর সিদ্ধান্ত নেবেন না। অসফল লোকেরা তাদের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, আর সফল লোকেরা কোথায় থাকতে চায় তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। আপনি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিন। একজন মূর্খ ব্যক্তি হলো এমন একজন যার কাছে সত্যের শক্তি আছে, যার কাছে সঠিক তথ্য আছে, তারপরও ভুল সিদ্ধান্ত গ্রহণের মতো ভুল করে থাকে। তাই আপনি মূর্খতার পরিচয় দিবেন না। সবথেকে কঠিন বিষয় হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়া, কারণ আপনি সবথেকে দ্রুততর হতে পারেন, আপনি সবথেকে শক্তিশালী হতে পারেন, আপনি অবিশ্বাস্যভাবে লাভ দিতে পারেন, আপনি সেরা শটগুলো নিতে পারেন, আপনি 50 গজ দূর থেকে গোল করতে সক্ষম হতে পারেন, কিন্তু আপনি যদি না জানেন কখন সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না, আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।